স্ফুরণ বদরুদ্দিন আজমলৰ। এবাৰ উচতনিমূলক মন্তব্য বদরুদ্দিন আজমলৰ, যি সময়ত রামলালার প্রতিষ্ঠা, অযোধ্যার কথা, এক আধ্যাত্মিক পরিবেশে সমগ্র দেশত বিরাজ করে আছে, সেই সময়সাত AIDFর সভাপতি বদরুদ্দিন আজমলৰ উচতনিমূলক মন্তব্য। বদরুদ্দিন আজমলে এক সভাত, এক জনসভাত কি কলে আমি শুনা। তার পূর্বে পুনের কোথাও বদরুদ্দিন আজমলৰ এই মন্তব্য পুনের প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বদরুদ্দিন আজমলে হেনো মুসলমান সমাজের সুরক্ষার বাবে এই মন্তব্য করেছে। এই মন্তব্য করার পিছত আজমলে সংবাদ মাধ্যমে সোধা প্রশ্নের উত্তর চালে বেড়ে কোবা কিছু মন্তব্যও করল, কে কি কলে সেও আমি শুনা। কিন্তু বদরুদ্দিন আজমলের এই মন্তব্য এই সময়সাত শুনক। বদরুদ্দিন আজমলে কি কৈছিল রামভূমিক, অযোধ্যাক লৈ, আর এই সময়সাত বিশ্বর পর 25 তারিখ মুসলমান সমাজক আহ্বান করে কি কৈছিল শুনুয়া। আরো একটা জিনিস সাবধান থাকবেন, যে যেখানে পারেন যতক্ষণ পারেন, আমাদের মুসলমান ভাইরা 20 তারিখ থেকে লিয়া 24-25 তারিখ পর্যন্ত কেউ যে ট্রেনে সফর, পুরো ভারতবর্ষ এই যে রাম জন্মভূমির মূর্তি রাখা হইল, রামের মূর্তি রাখা হইল, ওই দিন তারা পুরো পৃথিবী দেখি লাখ লাখ মানুষ, আর ভারতবর্ষ থেকে তো ঢাকাই দেখছে গাড়ি, বাস, ট্রেন, স্পেশাল ট্রেন সব হচ্ছে। এর জন্য বিজেপির প্ল্যান বহুত বড়, এটারে আমরা ফাইন ফেল করতে লাগবো, শান্তি রাখতে লাগবো, আমরা কেউ যে এই কয়েকদিন ট্রেনে সব। আর ইয়ার পিছত যেটা সংবাদ মাধ্যমে কৈছে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, তেতিয়া তেও কি মন্তব্য করেছিল, কেনে ধরনের সালে বেড়ে কোবা মন্তব্য করেছিল, আর যে মন্তব্য তেও বাকে প্রকারে বুঝাব বিচারিছিল যে এয়া একো ডাঙর কথা নহয়, তেও মুসলমান সমাজের সুরক্ষার বাবে হে এনেকুয়া ধরনের কথা কৈছিল। মই কৈছো বলে বাবরি মসজিদর যেটো এই 24 তারিখ বা 22 তারিখ এই কেইটা বা দিন আমার মুসলমান মানুষগুলাকে ট্রেনে ট্রাভেল না করি করবো না জানে, কেনে সব গোটে ভারতবর্ষর পর ট্রেন বাস সব ভরি ভরি মানুষ নিয়ে আসে, চারিটা দিন, হ্যাঁ চারিটা দিন আমি একটু ঘরে বই থাকবো, কেউ পূজা আছে, কারণ আমার মারামলা নিরাপত্তার কারণে যেতেই সকলে যেনকা হয়েছিল আগত রাম মন্দির ভাঙ্গার টাইমও যেনকা হয়েছে, কারসেও কবল হয়েছে, যত যেনকা মানুষ পাইছে মারিছে ধরিছে গন্ডগোল হয়েছে, এইটো নহবর কারণে দেশত শান্তি থাকার কারণে মই এইটো আমার মানুষবিলাকক এডভাইস দিছি। যে সময় রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে প্রথমতে বাধা দিয়া ইকবাল আনসারী এটা আগবাহি আহিছে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস, রামলালার প্রতিষ্ঠা দিবসের দিনা উপস্থিত থাকার বাবে তেওঁক নিমন্ত্রণী পত্র দিছে, আর তেওঁ ঘোষণা করেছে যে তেওঁ সগৌরবে রাম মন্দিরত উপস্থিত হব এই উক্ত দিনা। গতিকে তেনে ক্ষেত্রে বদরুদ্দিন আজমলার মন্তব্য শুনক, বদরুদ্দিন আজমলে কি বুঝাব বিচাৰিছে, নে পুনৰ এবাৰ এনে উচতনিমূলক মন্তব্যৰে বিষ বাষ্প বিলাইছে বদরুদ্দিন আজমলে। কেবল রাম মন্দির বলে নয়, বদরুদ্দিন আজমলে কলে গৌরব গগৈ আর ভূপেন বরার কথাও। আপনাদের চাব এই ইলেকশনের পিছত ভূপেন বরা একদম কংগ্রেসের পরা নয় অসমের পরাই বিদায় নিয়েছে, বাইরের ট্যুরের আমি একটা টিকিট দুইজনের দুইটা টিকিট দিয়ে দিম, মিয়া বিবি যা বাবা ঘুরি আহা, তুই হারিসা, হারার পিছত এটা মানুষের বহুত কষ্ট হয় মেন্টালি, এই মেন্টালি রিল্যাক্স হওয়ার কারণে সুইজারল্যান্ড আমেরিকা মানে পাঠাই। রাহুল গান্ধী দেখার কারণে নেহরু খানদানের একদম পুত্র আহিছে, মানুষ দেখার কারণে লুকিং কেনকা আছে, বিয়ার বয়স এতিয়ালৈকে বিয়া করা নাই, কিমান জোয়ান আছে, বহুত আমার মহিলা ছোৱালী সকলে যাব দরা দেখার কারণে, পেলে ভোটটা আলটিমেটলি আমাকে দিবে। কিন্তু বদরুদ্দিন আজমলের এনে মন্তব্যত অখিল গগৈ প্রতিক্রিয়া ব্যক্ত করে কলে যে আনে এনে ধরনের কথা কোয়া হলে বিজেপি সরকারে কেতিয়াবাই গ্রেপ্তার করে। এনেকুয়া ধরনের সাম্প্রদায়িক কথা অন্য কোনোবাই কলে তো ইমান দিন গ্রেপ্তার করে পেলালে, এটা বদরুদ্দিন আজমল তো হিমন্তর ভাই ককায়, হিমন্তর চাচা। ভরত নরহে কলে বদরুদ্দিন আজমলক আমি গুরুত্ব দিই, অপোজিশনের যে এলায়েন্স যে ইন্ডিয়া সেইটোত AIDF আমি নোলোৱাৰ কাৰণে তেওঁলোকে মানে মুখত যি আহে তাকে কৈ আছে, অকল তেওঁৱেই নহয় তেওঁলোকৰ বাকী নেতাবিলাকো কৈ আছে,
সেইকাৰণে তেওঁৰ এই কথাটো কোনো ইম্পৰ্টেঞ্চ নাই, গুৰুত্ব নাই। তেওঁতো আগৰ পৰাই নিজে তেওঁ সাম্প্ৰদায়িক, তেওঁৰ পাৰ্টিটো সাম্প্ৰদায়িক, আৰু সাম্প্ৰদায়িক বক্তব্য ৰখাৰ বাহিৰে তেওঁ কি বক্তব্য ৰাখিব, তেওঁৰ পৰা আৰু কি আশা কৰিব পাৰি। আৰু এয়া আছিল বদৰুদ্দিন আজমলে এখন সভাত কৰা মন্তব্য, য'ত ৰাম মন্দিৰ, মুছলমান সমাজ, শত্ৰুতাৰ পৰা আৰম্ভ কৰি বিজেপি চৰকাৰৰ সমালোচনা আৰু কংগ্ৰেছক কটাক্ষ, ৰাহুল গান্ধীক কটাক্ষ কৰিবলৈ নেৰিলে বদৰুদ্দিন আজমলে।